হ্যালো ফ্রেন্ডস, এত ঠান্ডা না, আমরা বেশিক্ষণ সমুদ্রের ধারে থাকতেই পারলাম না, অথচ এপ্রিলের মাঝামাঝি সময়। এটা হঠাৎ করে এরকম ঠান্ডা পড়ে এপ্রিল মাসেও। দেখুন এখান থেকে সমুদ্রটা কি সুন্দর দেখা যাচ্ছে। দেখেছেন এদিকে একটা বাচ্চাদের পার্ক করেছে, বসার জায়গা আছে। দূরে একটা জাহাজ দেখা যাচ্ছে। এই ঠান্ডার মধ্যে একটা বাচ্চা সামারের ড্রেস পরে পার্কে খেলছে। ব্লু জ্যাকেট পরে আর ওর বাবা রেড জ্যাকেট পরে পার্কে গেল। গোড়াপত্তন হয়েছে 1600 শতাব্দী, 1660 কি 1670 খ্রিস্টাব্দে, প্রায় 400 বছর আগের শহর, 350-400 বছর আগের শহর। সমুদ্রের ধারে অবস্থিত এই শহরের ডাউনটাউনটা যেরকম সুন্দর, এই বিচটাও কিন্তু সুন্দর করে এরা রাখে। এই দেখুন সাতিকা ওর বাবার সাথে পার্কে চলে গেছে, সুইং করছে। সমুদ্রটা মনে হয় একটু এগিয়ে এসছে। যাই হোক, এরপর আমি সুযোগ পেলে ডাউনটাউনটা ভিডিও করে আপনাদের দেখাবো। ডাউনটাউনটা দেখতে খুব সুন্দর, বহু পুরনো, 100 বছর আগের বিল্ডিংগুলো দেখা যায়, 100 বছর আগের, 200-250 বছর আগের বিল্ডিংগুলো দেখা যায় সেখানে। আজও সেই বিল্ডিংগুলোতে লোকেরা বসবাস করে। তো এটা আমেরিকার সবচাইতে পুরনো শহরগুলোর মধ্যে একটা। ঠিক আছে, আজকে এতটুকুই, সি বিচের এই ভিডিওটা এতটুকুই রাখি।